সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণীর দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 13 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম টেস্টের দলে থাকলেও ঢাকা টেস্টে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। চট্টগ্রাম টেস্টের সময় কাঁধে পাওয়া চোটের সাথে পায়ের পাতার চোটে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে জাতীয় দলের অভিজ্ঞ বাঁহাতি ওপেনারকে। তার বাদ পড়ার সাথে দলে আর কোনো ক্রিকেটারকে না ডাকার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে সাদমান ইসলামের অভিষেক হওয়া এখন অনেকটাই নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে সৌম্য সরকারের সাথে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লীগের সর্বোচ্চ রান সংগ্রহকেই দেখা যাবে সিরিজ নির্ধারণী টেস্ট সিরিজের গোড়াপত্তন করার গুরু দায়িত্ব পালনের। এদিকে ইঞ্জুরি থেকে ইমরুল কায়েসের সেরে উঠতে দিন দশেকের মতো প্রয়োজন হবে বলে জানিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ প্রসঙ্গে তিনি জানান, ফিজিও রিপোর্ট অনুযায়ী কায়েসের কাঁধে ও পায়ের পাতায় চোট রয়েছে, তা থেকে সেরে উঠতে তার 10 দিনের মতো সময় প্রয়োজন। প্রথম টেস্ট জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। প্রসঙ্গত, চট্টগ্রাম টেস্টে স্পিনারদের দাপটে সফরকারীদের 64 রানের ব্যবধানে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা, যার ফলে 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টি-20 সিরিজ বাঁচানোর একমাত্র সম্বল হয়ে দাঁড়িয়েছে ক্যারিবিয়ানদের জন্য। অন্যদিকে এ ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে সাকিবরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং নাইম হাসান।